আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে রোমানিয়ান ভিসা আপডেট। যারা জিসিসি তে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য সুখবর, আর যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন জিসিসি থেকে, অর্থাৎ আপনার সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান এই সকল দেশ থেকে, তারা অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেগুলোতে। এখন বলে নিচ্ছি আমরা রোমানিয়াতে যারা যেতে চান এই সকল দেশ থেকে তাদের জন্য কিভাবে সুখবর বা কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত কথা বলছি। এখন এটির প্রসেস প্রক্রিয়া কি সে বিষয়ে আমরা কথা বলবো। প্রথমত যারা এই মুহূর্তে রোমানিয়াতে আপনি ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করতে চান, প্রথম শর্ত হচ্ছে আপনাকে এই জিসিসির অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং দুবাই, তারপর হচ্ছে ওমান, এই সকল দেশ থেকে, এই সকল দেশে যারা কর্ম করছেন অথবা আপনি ওয়ার্ক পারমিট ভিসা রয়েছেন, আপনার ওয়ার্ক পারমিটে আপনি কাজ করছেন সেখানে আপনার পারমিট রয়েছে এবং আপনার ইকামা রয়েছে অথবা আপনি সেই দেশের পারমিট কার্ড রয়েছে যেটার মেয়াদ রয়েছে, সেই কার্ডের মাধ্যমে সেই কার্ড সংযুক্ত করে আপনি চাইলে পাসপোর্ট এবং ছবির মাধ্যমে এই বিষয়টি এই ওয়ার্ক পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সৌদি আরব থাকেন অথবা এই জিসিসির অন্তর্ভুক্ত যে দেশে থাকেন না কেন সেখানে আপনি আপনি নিজের মতো করে কাজ করতে থাকবেন, শুধুমাত্র ফাইল সাবমিশন করবেন আপনি অনলাইনে, অর্থাৎ আমাদের কাছে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য অথবা আপনি যাদের মাধ্যমে কাজ করবেন না কেন রোমানিয়ার জন্য এই সকল ডকুমেন্টস আপনি অনলাইনে আপনি পিডিএফ আকারে আপনি পাঠিয়ে দিবেন এবং যে অফিসের মাধ্যমে আপনি কাজটি করবেন সেই অফিসের যে শর্ত সাপেক্ষ রয়েছে সেগুলো আপনি ফুলফিল করে আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। উইদিন শর্ট টাইমের মধ্যে আপনি রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন এবং আপনি যেখানে থাকবেন সেই যে দেশে থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেই দেশে থেকেই কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং খুব শর্ট টাইমের মধ্যে আপনি রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন, ওয়ার্ক পারমিট ভিসা আপনি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে আপনার ফ্যাসিলিটি কী কী পাবেন সেটা হচ্ছে রোমানিয়াতে আপনি 8 ঘন্টা কাজের ফ্যাসিলিটি পাবেন এবং এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে কাজের, সেই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেটি আপনার যোগ্যতা সম্পূর্ণ, আপনার সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ আপনি জিসিসিতে যে দেশে আছেন সেই দেশে যে কাজ করেন সেই কাজের রিলেটেড একটি সার্টিফিকেট আপনি সংগ্রহ করবেন এবং আপনি আপনার কোম্পানি থেকে একটা এনওসি সংগ্রহ করে নেবেন। এই এনওসি সংগ্রহ করে এবং ওই কোম্পানি থেকে অভিজ্ঞতা সার্টিফিকেটটি নিয়ে আপনি আপনার যোগ্যতা সম্পূর্ণ যে কাজ রিলেটেড রয়েছে সেই কাজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সাধারণত এখানে যে সকল কাজ হয়ে থাকে সেটি হচ্ছে সার্ভিস সেক্টর, অর্থাৎ আপনার ক্লিনার, প্যাকেজিং, ফ্যাক্টরি এবং পাশাপাশি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সকল ক্যাটাগরির কাজ রয়েছে। এখানে আপনি কাজের ধরন, কাজের ধরন তো বললামই, এখানে পাশাপাশি আপনি কাজের যে ফ্যাসিলিটিটা পাবেন সেটা হচ্ছে 8 ঘন্টা ওয়ার্ক পারমিট, ওয়ার্কের সুযোগ পাবেন, সপ্তাহে 5 দিন আপনি কাজ করতে পারবেন এবং 2 দিন আপনি ছুটি পাবেন। 8 ঘন্টার উপরে যেই ডিউটিটা আপনি করবেন সেটা ওয়ার টাইম হিসাবে কাউন্ট হবে। এখানে আপনি ইউরোপীয় স্ট্যান্ডার্ডে যে স্যালারি রেঞ্জ রয়েছে সেই স্যালারি আপনি আর্ন করতে পারবেন, মিনিমাম 600 থেকে 700 অথবা 800 ইউরোতে আপনি বেসিক স্যালারিতে জব করতে পারবেন। থাকা কোম্পানি প্রোভাইড করে আর বাকি কিছু কিছু কোম্পানি খাবারের পয়সা প্রদান করে, আবার কিছু কিছু কোম্পানিতে নিজেকে খাবার বহন করতে হয়। তা আজ পর্যন্ত ভালো থাকবেন। যারা রোমানিয়াতে যেতে চান তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে ঠিকানাগুলো রয়েছে, আপনি বিদেশে থাকেন কিন্তু আপনার পরিবার পরিজনের যে কোনো গার্ডিয়ানকে আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি এসে কথা বলে এই জিসিসির অন্তর্ভুক্ত যারা রয়েছেন বা জিসিসির কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে রোমানিয়ার ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারেন। আজ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।